শিক্ষকদের কাজ শুধুমাত্র ছাত্রছাত্রীদের জীবন গড়ে তোলে না, তার পাশাপাশি তারা কিন্তু তরুণ প্রজন্মকে উৎসাহিত করে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়। হ্যালো এভরিওয়ান, আমি হলাম মেঘা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু আল্লাহর রহমতে বেশ ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজ হলো বৃহস্পতিবার, আজকে হলো 5ই সেপ্টেম্বর, তাই বুঝতেই পারছো শিক্ষক দিবস। তো সেই উপলক্ষে আজকের ভিডিওটা, আর তার পাশাপাশি সকাল থেকে কি কি করলাম সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা একটুখানি বারান্দাটায় ঘোরাঘুরি করছিলাম, তো দেখলাম একটা প্রজাপতি আটকা পড়ে গেছে। সবার প্রথমে জানলাটা খুলে ওকে একটু খোলা আকাশের নিচে উড়ে বেড়াতে দিলাম। আর এই যে দেখো, চলে এসে নিচে। আজকে প্রচুর কাজ, রান্নাবান্নার প্রচুর দায়িত্ব আছে। আর সবচেয়ে বড় কথা, আমি কিন্তু সমস্ত দায়িত্বটা নিজে ঘাড়ে বেঁধে নিয়েছি। তো বুঝতেই পারছো যে আজকে প্রচুর প্রচুর কাজ করতে হবে। তো সকালবেলা উঠেই কাজকর্মর জন্য লেগে পড়েছি। তো কালকে রাতেই গেছিলাম একটুখানি শ্যাম্পুর বাজারে, মানে আমাদের এখানে যে আশেপাশের যে বাজারটা আছে কাছের, তো সেখানে গেছিলাম। তো সেখান থেকে কিছু সবজি বাজার করে নিয়ে এসেছি। কালকে সবজি বাজারটা সেরে নিয়েছিলাম, কারণ সত্যি বলতে আজকে আর সময় পাওয়া যাবে না, আজকে প্রচুর কাজ আছে। আর এই যে দেখো, এখন মশলাটা রেডি করে নিচ্ছি। তো মশলাপাতিগুলোও কিনে নিয়েছিলাম, আসলে গরম মশলাটা শেষ হয়ে গেছে। তো আমি যেভাবে ঘরোয়া উপায়ে গরম মশলাটা তৈরি করি, সেটারই একটু উপকরণ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এইভাবে গরম মশলাটা করলে না, গরম মশলাটা খুব সুন্দর স্মেল তৈরি হয়। আর এই যে দেখো, চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখার পালা। ওই জন্য টক দই এবং বিভিন্ন মশলা সহকারে ম্যারিনেট করে রাখবো। ও, তোমাদের সাথে তো শেয়ারই করিনি এত কিছুর আয়োজন কিসের জন্য। আজকে বিকেলবেলা আমার যত স্টুডেন্ট আছে সকলকে নিমন্ত্রণ করেছি, আর আজকে তো শিক্ষক দিবস, তো ভেবেছি ওদের জন্য কিছু একটু করব। তো সেই জন্যই এত কিছুর আয়োজন করেছি। তো মানে মা বলেছিল যে বাইরে থেকে কিনে নিয়ে আসতে, তো আমি ভাবলাম যে না, আমি চাই যে নিজের হাতে রান্না করে ওদেরকে কিছু একটা খাওয়াবো। তো সেই জন্যই এইরকম প্রিপারেশনের আয়োজন করেছি। তো বুঝতেই পারছো যে আজকে প্রচুর কাজ। কিছুদিন আগে তো বিয়ে বাড়ি গেছিলাম, তো সেই সমস্ত ভিডিওগুলো আসছিল এতদিন ধরে। তো এই ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব, আর কোনো কিছুই বাকি রাখবো না। দেখো, টক দইটাকে খুব ভালো মতন ফেটিয়ে নিচ্ছি। আসলে টক দইয়ের মধ্যে না, খুব ভালো করে না ফাটালে এটাতে মধ্যে কেমন একটা ছাড়া ছাড়া ভাব চলে আসে, আর সেই জন্যই আর কি। আর তোমাদের হয়তো মনে হতে পারে যে এত কিছু আয়োজন না করে বাইরে থেকে কিনে দিলে হয়তো বা বেটার হতো, বাট সত্যি বলতে কি মনে হয় বলো তো, আমার যে নিজে যতটুকু পারি, আমি যদি নিজে করতে পারি ওদের জন্য কিছু অন্তত, তো আমি সেটাতে খুব খুশি হব। আর আমার স্টুডেন্টরা আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমাকে প্রচণ্ড অ্যাডমায়ার করে, জানো তো। শুধুমাত্র টিচার হিসেবে না, আমি ওদের একটা খুব ভালো বন্ধু হয়ে উঠেছি। তো সত্যি বলতে বন্ধু হিসেবেও বলতে পারো যে আমার মনে হয়েছে যে আমি ওদেরকে জন্য কিছু করব। তো সেই জন্য তোমাদের সাথে আমার ওই ছোট্ট পরিবারটিরও একটা আলাপ করিয়ে দেব। তো বুঝতেই পারছো আজকে আমি প্রচণ্ড খুশি, প্রচণ্ড হ্যাপি। তো কষ্ট হচ্ছে কাজ করতে ঠিকই, কিন্তু খুব আনন্দও লাগছে, ভালোও লাগছে। এই দেখো, সমস্ত মশলাপাতিগুলো মা দিয়ে দিল, আমি আর দিইনি। মাকে বললাম যে মা, তুমি এটা ভালো করতে পারবে। তো মা বলল ঠিক আছে, মাই ভালো করে মশলাপাতিগুলো দিয়ে দিল। এইবার সমস্ত উপকরণগুলো মিক্স করে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখবো। চিকেনগুলো মোটামুটি 1-1.5 ঘন্টা ম্যারিনেট করলেই ভালো হবে। আসলে এতটা চিকেন তো, এই চিকেনটা ভাজাও যাবে না, ভালো করে রান্নাও করা যাবে না। সেই জন্য ম্যারিনেট করে রাখলে ভালোভাবে কষা যাবে এবং রান্নাটাও ভালো হবে। ও, আজকে শিক্ষক দিবস উপলক্ষে যে আয়োজনটাই করছি সেটা কিন্তু রাত্রেবেলা। তো দুপুরবেলা কেন সমস্ত কিছু করে রাখছি, একটাই কারণ, রাত্রেবেলা এত সময় হবে না। আর সেই জন্য ভেবেছি চিকেনটা আমি এখনই করে রাখবো। আজকের মেনুতে আছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, তো এর সাথে বেগুনিও আছে। তো বেগুনিটা অবশ্য আমি আর বাড়িতে বানাবো না, ওটা কিনেই আনবো। আর চিকেন কষাটা দুপুরে করছি, ফ্রাইড রাইসটা রাত্রেবেলা করবো, মানে ওরা যখন আসবে তার কিছুক্ষণ আগে। আসলে আমি ভেবেছিলাম যে দুপুরবেলাতে করে রাখলে অনেকটা ঝাঁকি কমে যাবে, তো সেই জন্য চিকেনটা ওইখানে করে রাখবো, তার সাথে সাথে ফ্রাইড রাইসের যত ভাজা ভুজি আছে সমস্ত কিছুই আমি আগের থেকে কেটে রেখেছি। মানে বললাম না, কালকে রাতেই বাজার করে এনেছিলাম, তো কালকে রাতেই সমস্ত কিছু কেটে কুটে রেখেছি।
করেছি, তো সেই সমস্তটাই খুব ভালো করে আজকে ভাজাভুজি করে রাখবো, তাহলে আর বিকেলবেলা কোনো অসুবিধায় হবে না। মাকে অবশ্য বলেছি, মা বিকেলবেলা তুমি ভাতটা করে দিও, ভাতটা তো আমি করতে পারবো না, কারণ কোনোদিনও করিনি অতটা ভাত, তো সেই জন্যে মা বললো ঠিক আছে কোনো ব্যাপার না। সত্যি বলতে জীবনে প্রথমবার জানো তো এতটা পরিমাণে রান্না করছি, এর আগে আমি কখনো এতটা পরিমাণে রান্না করিনি। বাড়িতে টুকটাক রান্না তো করি, কিন্তু কখনো না এরকম অনুষ্ঠান করা বা কোনো কিছুর দায়িত্ব সব কিছু মারি থাকে। তো বুঝতেই পারছো এটা বলতে গেলে আমার জীবনের প্রথম একটা অনুষ্ঠান, তো আমি তো খুবই এক্সাইটেড আছি, আর মানে শুধুই ভাবছি যে বিকেলটা কখন হবে। তো ছোটবেলা থেকেই আমার জীবনের মূল লক্ষ্য ছিল যে আমি শিক্ষকতা করব। আর ছোটবেলা থেকেই যখনই কাউকে দেখতাম, মানে আমাদের বাড়িতে অনেকগুলো টিচার আছে, তো টিচার আছে এই জন্যই বলছি যে আমার অনেকগুলি পিসি কাকা জ্যাঠা অনেকেই আছে টিচার, তো তাদেরকে যখনই দেখতাম না আমার প্রচণ্ড ভালো লাগতো, প্রচণ্ড মানে নিজেকে মনে হতো যে হ্যাঁ আমিও একদিন ওই পর্যায়ে পৌঁছাবো, জানি না আল্লাহর কবে রহমত হবে আর আমি ওই জায়গায় পৌঁছবো, তাও ছোটোখাটো যেটুকু করতে পারছি এটার জন্য আমি অনেক 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 কৃতজ্ঞ। আমি বিয়ের আগের থেকেই টিউশন পড়াতাম, বিয়ের আগে প্রায় 2-3 বছর টিউশন পড়িয়েছি একটানা, তো বিয়ের সময়টা কিছুদিনের জন্য অফ ছিল 1-2 বছর, তারপরে ধরতে পারো আবার আগের বছর থেকে টিউশন পড়াচ্ছি। তো আগের বছর না ওই খাপছাড়া খাপছাড়াভাবে পড়িয়েছিলাম, একটানা পড়াইনি, আর এই বছরটা শুরু থেকেই ওদেরকে পড়িয়েছি, তো সত্যি বলতে খুবই আমার মানে মনে হচ্ছে যে ওদের জন্য কিছু করতে পারছি, মানে এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আগের বছর থেকেই যেমন আমি ইউটিউবে জার্নিটা স্টার্ট করি, তেমনি আমি কিন্তু আগের বছর থেকেই টিউশন পড়িয়েছি, তো এই বছর থেকে বলতে পারো একদম উঠে পড়ে লেগেছি, এবং সকাল বিকেল সব সময় থাকে আমার টিউশন পড়ানো, আর সেই জন্যই বুঝতেই পারছো ভিডিও এখন আর দেওয়া হয় না। আগে যেমন রেগুলার ভিডিও দিতে পারতাম, এখন গ্যাপে গ্যাপে ভিডিও দিই, তাও বা চেষ্টা করি অন্তত যে মাঝে মধ্যে একটু তোমাদের সাথে পরিচিত হওয়ার। আসলে তোমরা যেমন আমার কাছে ইম্পর্টেন্ট, তেমনি ওরাও আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, আর মানে ওরা না আমার কাছে একটা ভালোবাসা। সবচেয়ে বেশি ভালো লাগে জানো তো যখন ওদের ওই হাসি মুখটা দেখতে পাই, এটাই সবচেয়ে খুশির মনে হয় যে ওদেরকে কিছু শেখাতে পারছি। হ্যাঁ আমি সবসময় চেষ্টা করি যেটা নেয় সেটার প্রতিই ভরসা রাখতে। আজকে যেমন এই আর্জি করের ঘটনা নিয়ে প্রতিটা মানুষ প্রতিবাদ করেছে, আমি কিন্তু সেখানে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে প্রতিবাদ করি। হ্যাঁ এই সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তাদের এই সোশ্যাল লাইফটা ছাড়াও কিন্তু একটা পার্সোনাল জগৎ থাকে, এবং আমি সেখানে প্রতিনিয়ত স্ট্রাগল করছি, এবং আমার মনে হয় আমি প্রতিটা মেয়েকে এটাই সাপোর্ট দিতে চাই যে হ্যাঁ মেয়েরা কখনো পিছিয়ে নেই, মেয়েরা সবসময় এগিয়ে যাবে। আর সত্যি বলতে আমার যারা স্টুডেন্ট আছে তারা অন্তত এটুকু জানে যে দিদির কেমন। আর আজকের দিনে দাঁড়িয়ে এই লড়াইটা এই প্রতিবাদটা শুধুমাত্র আমার জন্য না, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য, সেটা আশা করি বুঝতেই পারছো তোমরা। দুপুরে রান্নাবান্না করতে না অনেকটাই লেট হয়ে গেছিলো, এখন প্রায় ওই 6টা মতন বাজে। আজানও দিয়ে দিয়েছে আর মাকে বলেছে মা ভাতটাও বসিয়ে দাও, এই যে দেখো মা এখানে ভাতটা রান্না করছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার সাথে হেল্প করছিলাম। আজকে না প্রচণ্ড গরম পড়েছে, কি জানি এত গরমের যে কেন পড়ছে হঠাৎ করে, আবার বেশ কয়েকদিন তো বৃষ্টি হলো। আর এই যে দেখো আমার স্টুডেন্টরা সবাই চলে এসেছে, আর এই যে দেখো এক এক করে এখন আমরা সেলফি তুলছি, মানে ওরাই বললো যে দিদি তোমার সাথে একটু সেলফি তুলবো। আর এই যে দেখো আমাদের হৃদয় সোনা গরমের চোটে কি করবে বুঝতেই পারছে না। Hi.
দেখেছো আমার স্টুডেন্টদের কাণ্ডটা? আমার মতো ওরাও কিন্তু প্রচন্ড এক্সাইটেড ছিল আজকের দিনটাকে ঘিরে। আমাকে যে কবে থেকে বলছিল দিদি করবে তো, দিদি করবে তো, প্রচন্ড ভয় কাজ করছিল যে দিদি আদৌ করতে দেবে তো অনুষ্ঠানটা। যাই হোক, আর দেখো ওরা কি কাণ্ডটাই না করেছে, আবার একটা কেক নিয়ে এসেছে। আবার আমাকে বলছে, জানো দিদি ভাই, আমি না ভুলে গেছি এখানে নামটা লিখতে, তাড়াতাড়ি করতে গিয়ে না নামটা লিখতেই ভুলে গেছি। আমি ভাবছি না ঠিক আছে, কোনো ব্যাপার না, নাম লিখতে, এটা কি আমার বার্থডে কেক যে নাম লিখে বার্থডে কেক উইশ করতে হবে, সেরকম কোনো ব্যাপারই না। আর ওরা যে এত কিছু মনে করে এনেছে এটার জন্য যে কতটা খুশি আমি, সত্যি বলতে আজকের দিনটা একদমই স্পেশাল হয়ে গেল। এরকমভাবে আমি জীবনে কখনো সেলিব্রেশন করিনি। আর এই যে দেখো কত সুন্দর একটা কেক নিয়ে এসেছে, এটা নিয়ে এসেছিল ক্লাস টেনের যারা ব্যাচ ছিল ওই ব্যাচের ওরা। জানো তো বন্ধুরা সবচেয়ে বেশি ভালো লেগেছে কি জানো, আজকে যেমন আমি চেষ্টা করেছি ওদের মুখে হাসি ফোটাতে, তেমনি ওরাও কিন্তু একটা জায়গাও ছাড়েনি যে ম্যামকে কি করে হাসি ফোটাবো। আর আমি যে কতটা খুশি হয়েছি সেটা আমার মুখের এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এই সময়টা যা প্রচণ্ড গরম লাগছিল সেটা তো মানে ভাবনার অতীত। আজকে প্রচণ্ডই গরম পড়েছে আর হৃদয় কিছুতেই থাকতে চাইছে না। জানো আমি অনেক ভাবলাম যে ওকে নিয়ে কেকটা কাটবো, কিন্তু সে আর হলো কই, বেচারা কেঁদে কেটে অস্ত। নাও, আরে নাও, এই নাও, করো, মুখ এলে যাচ্ছে। ওইভাবে না, একটু ছড়িয়ে দাও। কাটো নাকি, আরে কি একটা কাটো, তুমি আমায় ধরো, তুমি আমায় ধরো, ওদের খাওয়ানো বাদে নিজে খেয়েই যাচ্ছে। ওদের গোলাপটা না, গোলাপটা না, thank you.
ফারান তাড়াতাড়ি এসো। দেখতে তো পেলে ওরা কত কত মজা করলো, ওদেরকে সবাইকে খাইয়ে দিয়েছি আর এখন আমি বসে পড়েছি খেতে। আর আজকে ছিল মেনুতে দেখো ফ্রাইড রাইস, বেগুনি আর ছিল চিকেন কষা। ওদের সবার খাওয়া হয়ে গেছে, এখন আমিও খেয়ে নিই চলো। আর এই যে দেখো আমার স্টুডেন্টরা কী কাণ্ডটাই না করেছে এখানে, দেখো শুধুমাত্র কেক টেকে নিয়ে সেলিব্রেশনই করেনি, আবার একটা একটা করে গিফটও নিয়ে এসেছে, বলেছে ম্যাম তোমার খুব পছন্দ হবে, দেখো তুমি কিন্তু অবশ্যই ব্যবহার করবে। আজকের ভিডিওটা তাহলে এটুকুই থাকলো, এখন আবার গিফটগুলো খোলার পালা। তো চলো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো কী কী পেলাম। আজকের জন্য এটুকুই।